takut takut. Hello guys, good morning, good afternoon, good evening, good day, and good evening to my friends. কেমন আছো তোমরা সবাই? আরে ভালোই থাকবে আমার এই নুবরার ভিডিও দেখছো। ওকে, সে যাই হোক, অনেক দিন পরে ভিডিও আসছে, জানি অনেক লেট, আমি আমার ভিডিও পড়ে আছে, এডিট করি না, কি আর করব। ঠিক আছে, তো চল দেখি আজকে কি বটে। তোমরা সর্ব থাম্বনেল দেখে বুঝেই গেছো, এই দেখো আমি তৈরি করছি, এটা আমার এমনি একটা পোস্ট। কোথায় গেল? এই যে আমার যা কাজ আর কি আর করব। ঠিক আছে, এটা তোমরা একটু পরে দেখতে পাবে যে ওটা কিসের জন্য আমি এটা তৈরি করছি। তো চলো চলা যাক আজকের ভিডিওতে। চলো গাইজ, আমার ফটো তোলা চলছে এখন, চারিদিক থেকে সবাই মিলে ফটো তুলতে লেগেছে আমার জন্য নতুন ফোন, আমার বার্থডে গিফট, সেটাও আনবক্স করে, মানে আগে অনেকদিন আগে আনবক্স করা হয়ে গিয়েছিল, তারপর আবার ওইটাতে ফটো চলছে, সবেতেই ফটো চলছে আজকে। আমাকে দেখো ব্লগ বানাইতে দেওয়ার আগে ফটো তোলা হয়েছে। এবারে জিনিস আমার চকলেট সব খাওয়া হয়ে গেছে, সব সিল কাটা, পেছন দিক থেকে দেখবে আমি জানি সামনের দিক থেকে সব সিল কাটা, আমি খেয়ে নিচ্ছি। এই যে সব কিছু, এই যে বোতল আমার ফেভারিট জিনিস, আর শুধুমাত্র এইটা খাবো আমি, আর দরকার কড়াইটা নামাই তো আমি, কিন্তু ভিডিওতে ভালো লাগবে না বলে কড়াই নামাই নাই। ঠিকই আছে, চলো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেক কাটার সময়। এই সময় কখন থেকে আমার ক্যামেরা চলছে তার ঠিক নাই, এরা সব এই ফটো তুলছে, বাবা ফটো তুলছে, এবার মা ফটো তুলছে, এবার মাসি ফটো তুলছে, এই ফটো তুলছে, আমাকে ব্লগ বানাই দেওয়া হয়েছে না। ঠিক আছে, তো চলো চলো যাক কেক কাটার ভিডিওতে। হ্যালো গাইস, তো এবার করা হচ্ছে কেক কাটার সময়। সে যাই হোক, আমার স্টাইলে কেক কাটা, মোমবাতির বদলে লাইট, এটা আমার স্টাইল। তো যাই হোক, তো চলো। না না, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো গাইজ, এই যে আমি ভিডিওটা এডিট করছি এক্ষুনি, বসে বসে আমি দেখলাম যে ভিডিওতে যে আমি জামা গিয়েছিলাম মনে হচ্ছে আজকেও সেই গেছিটাই মনে আছে। যাই হোক, আজকে তারিখ হয়ে গেল 18 তারিখ, দেখি ভিডিওটা কবে আপলোড হয়। 22 তারিখে ট্রাইকিং করবো, এক মাস পরে। তোমরা বলবে এই দেখো, এখানে আমার খুব হাসি লাগছে ভিডিওটা দেখে, তখন থেকে অনেকক্ষণ ধরে হেসে যাচ্ছি। এখানে আরো আগে আছে, আমি লাফিয়ে এখানে নাচতে লেগেছিলাম, দেখাই দাও তোমাদেরকে, এটা আমি ভিডিওতে রাখবো না, রাখলে অসুবিধা আছে। এই দাঁড়াও এক সেকেন্ড, এইখানে খুব রেগে লাফাতে লেগেছিলাম, এই যে মাকে যে চাইতে লেগেছিলাম, এই জায়গাটাই কেটে দেবো, অনেকবার রিটেক হয়েছে এই জায়গায়, কি আর করব। এই যে পু দিয়ে ভাল লেবানো, আমি বলি সম্ভব। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো গাইস। হ্যাঁ, চলো এবার টাইম হয়েছে মোমবাতি লেগুনো, মানে নতুন যুগের মোমবাতি, কি করবো নকিয়ে পড়ে গেলে। সেটা পাঁচবার আমি রিটেক করেছি এইটা, সেই জন্য তো হাসি লাগছে। চলো আমাদের লাইফ, নতুন যুগের লাইফ, আমার স্টাইলে মেন জিনিসটাই লেগে নাই দে ভাইটা। যাই হোক, এটা কুটকুট ফেলা, ভালো ভালো কাটো কাটো কাটো, আগে খাও, হাত ধুইছে, হাত ধুইছে ধুইছে, এটা ওই দিয়ে ওই ভাবে কাটতে নাই। ভিডিও এবার চলো, এবার থাম্বনেল দাও, গিফট কই, এই আমার গিফট এসে গেছে, আইফোন আইনবক্সিং হয়ে যাক, দেখি আমার সাবান ভরে দিয়েছে কিনা।
আইফোন অলরেডি আমি এটা ইয়ে করে দিয়েছি কি বলে এটাকে লগইন টগইন সবই করে দিয়েছি কারণ হচ্ছে আমি দুদিন ধরে ব্যবহার করছি ভিডিওর জন্য আর একবার আনবক্স করলাম দুদিন আগে আনবক্স করে দিয়েছি আমি যাই হোক চলো তোমাদেরকে পরে দেখা করছি এখন কেক খাওয়ার সময় হয়েছে দেখি দাও কেক খাওয়ার সময় চলছে স্মাইল করো ভিডিওটাকে লাইক করতে বলে দাও চলো দেখি এরপরে যদি কোনো ফানি মোমেন্ট থাকে তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো এতক্ষণের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো বাই বাই জয় ম্যাথ জয় সায়েন্স